হিন্দু সনাতন ধর্ম হলো একটি বিশেষ বিস্তারিত শাস্ত্র। এই শাস্ত্রে আমাদের জীবনযাত্রার বহু দিক নিয়ে উল্লেখ রয়েছে, আর আজ আমি তার একটি অংশ হিসেবে আপনাদের জানাবো জ্যৈষ্ঠ মাসের কোন দিন কোন কোন খাবার খাওয়া অনুচিত। এর সঙ্গে অর্থের কোনো সম্পর্ক নেই, কারণ অর্থের থেকেও বড় হলো আমাদের শরীর। যার স্বাস্থ্য ভালো নয়, যার শরীর ভালো থাকে না, তার অর্থের কোনো মূল্যই থাকে না তার কাছে। আর আজ আমি আপনাদের সেই বিষয়ে জানাবো যা আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী করবে শাস্ত্র মতে। যারা অর্থ নিয়ে চিন্তা করেন তাদের ক্ষেত্রে এই ভিডিওটি যথেষ্ট প্রযোজ্য নয়, কারণ জ্যৈষ্ঠ মাসে এমন কিছু দিন রয়েছে যে দিনগুলিতে এই এই খাবারগুলি খাওয়া একেবারেই অনুচিত শাস্ত্র মতে, এবং এরও কিছু বিজ্ঞানসম্মত কারণও বর্তমান। আজ আমি সেই সব বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরব। বর্তমানে মানুষের শারীরিক সমস্যাগুলির মধ্যে অন্যতম হলো পেটের রোগ। আমরা রোজ যে গতিময় জীবনের সঙ্গে তাল মিলিয়ে চলি, তার ফলে আমাদের স্বাস্থ্যের অনুপযোগী কিছু ক্ষতিকারক খাবারও গ্রহণ করে থাকি, আর তার ফলে আমাদের শারীরিক সমস্যা হয় এবং আমাদের ডাক্তারের কাছে যেতে হয়। কিন্তু আমাদের প্রাচীন শাস্ত্র মতে নিয়ম মেনে যদি আমরা খাদ্য গ্রহণ করে থাকি, তাহলে এইসব রোগের প্রকোপ থেকে খুব সহজেই রক্ষা মিলে আমাদের। শাস্ত্র মতে ভোজনের নির্দিষ্ট কিছু পন্থা রয়েছে, যেমন হাত পা এবং মুখ ধুয়ে পরিষ্কার করে বসে আমাদের ভোজন গ্রহণ করা উচিত। সর্বদা পূর্ব ও পশ্চিম দিকে মুখ করে অন্ন গ্রহণ করা উচিত, আর পুত্র বর্তমান থাকলে উত্তরমুখী এবং পিতা বর্তমান থাকলে দক্ষিণমুখী হয়ে ভোজন করা একেবারেই অনুচিত। এই সব নিয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে, তাই প্রত্যেককে স্বাগত জানালাম আমাদের সৌভাগ্য ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে বিশেষ করে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য। জ্যোতিষশাস্ত্র মত অনুযায়ী এমন কিছু সমস্যা আছে যেসব সমস্যা থেকে সমাধান হতে পারে কেবলমাত্র শাস্ত্র মতে। আমরা বিভিন্ন প্রকার জ্যোতিষগণের মত অনুযায়ী বিভিন্ন কর্ম করে থাকি, যার ফলে ঈশ্বরের আশীর্বাদ মিলে আমাদের জীবনে। আর এই নিশ্চয়তা তারতম্যের কারণে বিজ্ঞান এবং জ্যোতিষের মধ্যে একটি বিশেষ সম্পর্ক রয়েছে। সাধারণভাবে জ্যোতিষশাস্ত্রের বেশ কিছু নিয়মাবলী ব্যবহারিক প্রয়োগ সামগ্রিকভাবে আমাদের বিজ্ঞানের সঙ্গে বিশেষ সম্পর্ক দেখতে পাই। এই শাস্ত্রের উৎপত্তিকালে জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতির্বিজ্ঞান ছিল এক অভিন্ন অংশ, তাই এমন কিছু খাবার খাওয়া উচিত নয় এই মাসে যা আমাদের জীবনে ক্ষতি করে থাকে। কিন্তু বেশ কিছু নিয়ম মেনে আমাদের এই খাবারগুলি গ্রহণ করা উচিত। হয়তো ভাবলে আপনার অবাক লাগবে, শাস্ত্র মতে তৃতীয়াতে পটল খেলে শত্রুর সংখ্যা বৃদ্ধি পায়। শাস্ত্র মতে চতুর্থতে মূলো খেলে ধননাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং পঞ্চমীতে বেল খেলে কলঙ্ক বৃদ্ধির সম্ভাবনা আছে, এবং ষষ্ঠীতে নিম পাতা খেলে সন্তানের ভাগ্য খারাপ, এবং সপ্তমীতে তাল খেলে
স্বাস্থ্য হানি হওয়ার সম্ভাবনা রয়েছে। অষ্টমীতে নারকেল খেলে মূর্খতা প্রাপ্তির সম্ভাবনা থাকে। নবমীতে পান্তা ভাত খেলে সর্দি কাশি হওয়ার সম্ভাবনা থাকে। দশমীতে কলমি শাক খেলে গোহত্যা সমতুল্য পাপ হয়। একাদশীতে শিম খেলে পাপের জন্ম হয়। এবং প্রতিপদে তিথিতে যদি চাল কুমড়ো খান তাহলে অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল থেকে প্রবলতর। এছাড়া বন্ধুরা শাস্ত্রমতে খাদ্য গ্রহণের বিষয়ে আরও বিস্তারিত জানাচ্ছি। সাধারণভাবে সূর্যোদয়ের আগে ও গোধূলি লগ্নে খাদ্য গ্রহণ করা উচিত নয়। যানবাহনে শ্মশানে চলতে চলতে খাদ্য গ্রহণ করা একেবারেই উচিত নয়। জল ক্ষীর দই মধু ঘি ছাতু এবং শাক জাতীয় খাদ্য নিজের পাতে নিজেকেই খেয়ে নেওয়া উচিত, অপরকে কখনোই দেওয়া উচিত নয়। খাওয়ার পাতে ছেড়ে যাওয়ার আগে সামান্য কিছু জল ছিটিয়ে রাখা উচিত। শাস্ত্রমতে এমন বেশ কিছু নিয়ম রইল, যে নিয়মগুলি আমরা যদি মেনে চলি আগামী দিনটি আমাদের শুভ হবে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বিষয়টিকে জানিয়ে দিলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আশা করি এই ভিডিও থেকে বেশ সমৃদ্ধ হয়েছেন। যদি ভালো লাগে একটি লাইক করবেন, পারলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা প্রতিনিয়ত সনাতন হিন্দু ধর্মমতে বিভিন্ন প্রকার তত্ত্ব আপনাদের সামনে তুলে ধরি, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। হিন্দু সনাতন ধর্ম হলো একটি বিশেষ বিস্তারিত শাস্ত্র। এই শাস্ত্রে আমাদের জীবনযাত্রার বহু দিক নিয়ে উল্লেখ রয়েছে, আর আজ আমি তার একটি অংশ হিসেবে আপনাদের জানাবো জ্যৈষ্ঠ মাসের কোন দিন কোন কোন খাবার খাওয়া অনুচিত। এর সঙ্গে অর্থের কোনো সম্পর্ক নেই, কারণ অর্থের থেকেও বড় হলো আমাদের শরীর। যার স্বাস্থ্য ভালো নয়, যার শরীর ভালো থাকে না, তার অর্থের কোনো মূল্যই থাকে না তার কাছে। আর আজ আমি আপনাদের সেই বিষয়ে জানাবো যা আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী করবে।